হ্যালো রেডি স্টুডেন্টস গুড মর্নিং টু এভরি আমি মিনহাজুল ইসলাম তোমরা দেখছো সায়েন্স উইথ মিনহাজুল ইসলাম তো আবার একবার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি যারা এসছো থ্যাংক ইউ সো মাচ যেন নূতন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যারা জয়েন করেছো তারা প্লিজ ক্লাসটা একবার করে শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তাপ এবং তাপমাত্রা দ্বিতীয় পার্ট অর্থাৎ আমরা প্রথম দিন পার্ট ওয়ান কমপ্লিট করেছিলাম আজকে পার্ট টু কমপ্লিট করার পালা মানে শেষ পার্ট আজকে একদম শেষ করে দেবো তাপ এবং তাপমাত্রাটা তো ক্লাসটা সবাই খুবই মনোযোগ দিয়ে করবে এবং ক্লাসটা একবার করে শেয়ার করবে আজকে হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের চার নম্বর ক্লাস আমাদের ক্লাসগুলো মূলত ডাব্লিউ বিপি বেঙ্গল পুলিশ রেলওয়ে এবং ডাব্লিউ কাজে লাগবে আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে সায়েন্স উইথ মিনাজুল স্যার প্রত্যেক দিন সন্ধ্যা সকাল আটটা থেকে প্রত্যেক দিন সকাল আটটা থেকে এখানে সায়েন্সের ক্লাস হয়ে থাকে আচ্ছা আগের দিনে আমরা এই এমসিকিউটা সলভ করেছিলাম মনে আছে প্রত্যেকের আগের দিনে আমরা কিন্তু এই এমসি সলভ করেছিলাম ঠিক আছে আশা করি প্রত্যেকের মনে আছে যে সেলসিয়াস স্কেল আর রয়মার স্কেল আমরা দেখেছিলাম যে নিম্ন স্থিরাঙ্ক আমরা দেখেছিলাম যে নিম্ন স্থিরাঙ্ক নিম্ন স্থীরাংক সেলসিয়াস স্কেলেরও কত ছিল জিরো ছিল আবার রয়মার স্কেলেরও কত ছিল জিরো আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক সেলসিয়াস স্কেলে ছিল একশো রয়মার স্কেলে ছিল আশি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি জিরো ডিগ্রি সেলসিয়াস বা এই তাপমাত্রায় সেলসিয়াস এবং রয়মার স্কেল কিন্তু একই পার্ট দেবে দুজনেরই পার্টি হবে জিরো তাই আমি বলেছিলাম পাঁচটা যে স্কেল ঊর্ধ্ব স্থীরাঙ্ক নিম্ন স্থিরাঙ্ক তাদের মধ্যবর্তী যে পার্থক্য সেটাও আমাদের একটু মনে রাখতে হবে আচ্ছা আজকে আমরা চলে আসবো আমাদের নতুন টপিক তাপের পরিবহন আমরা বলেছিলাম এখান থেকে শুরু করব তো তাপ তাপ তো থাকবে এখানে ধরো কিছু একটা এখানে একটা জায়গায় তাপ আছে তাহলে তাপ কিন্তু সব সময় এক জায়গায় বসে থাকে না তারা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হতে চায় তাপ কখনোই এক জায়গায় বসে থাকে না তারা এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হতে চায় তো তাপ কি হাত পা রয়েছে মানুষের তো হাত পা রয়েছে মানুষ হেঁটে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে কিন্তু তাপের তো হাত পা নেই তারা কি করবে তাদের যাওয়ার তিন রকম পদ্ধতি রয়েছে ঠিক আছে তাদের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার তিন রকম পদ্ধতি রয়েছে তো সেই তিন রকম পদ্ধতি নিয়ে আলোচনা করবো তার মধ্যে প্রথমটা হচ্ছে পরিবহন পরিবহন পদ্ধতি কি তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে পদার্থের মধ্য দিয়ে কিন্তু পদার্থের যে অণুগুলো তারা স্থান পরিবর্তন করবে না ব্যাপারটা এরকম ব্যাপারটা এরকম যে ধরো এখানে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে এখানে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে এই লোকগুলো হচ্ছে অনু এই লোকগুলো কারা এই লোকগুলো হচ্ছে অনু এবারে এর হাতে একটা বল আছে এই বলটা পাঠাবে সামনের দিকে কীভাবে পাঠাবে এ বলটা প্রথমে এর হাতে দেবে এর হাতে দেবে এ বলটা নিয়ে এর হাতে দেবে এ বলটা নিয়ে এর হাতে দেবে তারপরে দেবে এভাবে বলটা চলে যাচ্ছে এই বলটা ভাবো তাপ এই যে বলটা এই বলটা ভাবো তাপ তাহলে তাপ একজনের হাতে থেকে আরেকজন মানে একটা অনু থেকে আরেকটা অনু তারপর থেকে পাশের অনু তারপর থেকে পাশের অনু এভাবে তাপ পরিবহন হচ্ছে কিন্তু এখানে দেখো লোকগুলো কিন্তু সরছে না লোকগুলো যে যার দায় জায়গায় দাঁড়িয়ে আছে ঠিক একই রকমভাবে অনুগুলো এখানে স্থান পরিবর্তন করে না কিন্তু তাপটা অনুর মাধ্যমে অনুর মাধ্যমে কিন্তু সামনের দিকে পৌঁছে যায় এটা হচ্ছে পরিবহন নেক্সট আমরা চলে আসবো পরিচলন এটা আমি এবারে মুছে দেব আশা করি পরিবহন কাকে বলে তোমরা বুঝতে পেরেছ এবার আসছি আমরা পরিচলন পরিচলনটা কি পরিচলনটা হচ্ছে অনুগুলোর স্থান পরিবর্তন হবে তাপের স্থান পরিবর্তন হবে সাথে সাথে অনুগুলোর স্থান পরিবর্তন হবে মানে ব্যাপারটা কি একজন লোক আগের ক্ষেত্রে কি লোকগুলো পরপর লাইন দিয়ে দাঁড়িয়েছিল এ ওর হাতে দিচ্ছে ও ওর হাতে দিচ্ছে ও তার হাতে দিচ্ছে এবারে কি হচ্ছে পরিচলনে কি হচ্ছে ওই লোকটা বলটা হাতে নিয়ে নিজেই হেঁটে যাচ্ছে নিজেই গিয়ে জায়গায় পৌঁছে দিয়ে আসছে অর্থাৎ এখানে তাপের সাথে সাথে অনুগুলোর প্রবাহ হচ্ছে তাপ পৌঁছাচ্ছে সাথে সাথে কিন্তু অণুগুলোও কিন্তু এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছে যাচ্ছে এটা হচ্ছে পরিচলন আর তিন নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে বিকিরণ এই বিকিরণ পদ্ধতিটা একটু অন্য রকমের পরিবহন পরিচলনের থেকে একটু আলাদা কারণ বিকিরণ পদ্ধতিতে তাপ এই পদ্ধতিতে তাপ তড়িৎচুম্বকীয় তরঙ্গের আকারে এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছে ইলেকট্রো ম্যাগনেটিক ওয়েব তড়িচুম্বকীয় তরঙ্গের আকারে তাপ কিন্তু এক স্থান থেকে আরেকটা স্থানে চলে যাচ্ছে তো এটাকে আমরা বলি বিকিরণ পদ্ধতি চুম্বকীয় তরঙ্গের উদাহরণ তোমরা জানো আলো আলোর মতো তাপও কিন্তু একটা তড়িচুম্বকীয় তরঙ্গ তো সূর্য থেকে পৃথিবীতে আলো আসে যে পদ্ধতিতে ঠিক একই রকম পদ্ধতিতে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে তাপ ঠিক আছে হিট আসে তাহলে এখন প্রশ্ন হচ্ছে পরিবহন এবং জাস্ট মিনিট এখন প্রশ্ন হচ্ছে পরিবহন এবং পরিচালন পদ্ধতিতে মাধ্যমের প্রয়োজন হচ্ছে কিন্তু বিকিরণ পদ্ধতিতে কিন্তু মাধ্যমের প্রয়োজন হচ্ছে না কারণ সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে মাঝখানে কিন্তু কোনো মাধ্যম থাকে না একই রকমভাবে সূর্য থেকে পৃথিবীতে আলো আসে মাঝখানে সূর্য আর পৃথিবীর মাঝখানে কিন্তু কোনো মাধ্যম নেই তাহলে বিকিরণ পদ্ধতি এখানে লেখাই রয়েছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ আলো যেমনভাবে আসে ঠিক তেমনভাবে চুম্বকীয় তরঙ্গের আকারে স্থানের মধ্য দিয়ে অর্থাৎ কোনো মাধ্যমের প্রয়োজন নেই স্থানের মধ্য দিয়ে এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারে তো এই তিন রকমভাবে তাপের পরিবহন হতে পারে আচ্ছা এবারে প্রশ্ন হচ্ছে আমরা বললাম বিকিরণ পদ্ধতিতে তাপ তড়িৎচুম্বকীয় তরঙ্গের আকারে যায় এখন সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গের আকারে তাপ যাচ্ছে সেই তরঙ্গের নাম কি। সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গের নাম কি। বিকিরণ পদ্ধতিতে তাপ যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের আকারে প্রবাহিত হয় সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গের নাম কি। অতিবেগুনি রশ্মি মাইক্রো তরঙ্গ রেডিও তরঙ্গ অবলোহিত রশ্মি কোনটা যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের আকারে তাপ প্রবাহিত হয় এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো মাধ্যম ছাড়াই সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গের নাম হচ্ছে অবলোহিত রশ্মি এই অবলোহিত রশ্মির অনেকগুলো নাম রয়েছে অবলোহিত রশ্মি বাংলায় সাধারণভাবে বলা হয় এই অবলোহিত রশ্মির বদলে অনেক সময় বলা হয় তাপ তরঙ্গ আবার এটাকে বলা হয় ইনফ্রারেড বা আই তিন রকম নাম হতে পারে একই জিনিস তিনটে নাম বাংলায় অবলোহিত বা তাপ তরঙ্গ ইংরেজিতে ইনফ্রারেড বা আইআর এইটা হচ্ছে এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ যেটা শূন্য মাধ্যমের মধ্য দিয়ে পৃথিবী থেকে সূর্যে বা যে কোনো জায়গায় যেতে পারে যে কোনো জায়গা থেকে ঠিক আছে তাহলে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ মানে কি। সাধারণত করিচুম্বকীয় তরঙ্গ মানে হচ্ছে আলো করিচুম্বকীয় তরঙ্গ মানে হচ্ছে আলো তো তাপ্য কিন্তু এক রকমের আলো ঠিক আছে যে আলোটা অবশ্য আমরা চোখে দেখতে পাই না কারণ আমাদের চোখের তো লিমিট আছে আমরা তিনশো থেকে সাধারণত সাতশো ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য দেখতে পাই কিন্তু এই অবলোহিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্যটা আরও বড়ো সুতরাং মানে লালেরও লালের থেকেও বেশি অবলোহিত ইনফ্রা তো সেটা আমরা দেখতে পাব না তো সেইটা তার মানে আলোর বেগ কত আলোর বেগ হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার বেগ এই চুম্বকীয় তরঙ্গ যে কোনো চুম্বকীয় তরঙ্গের বেগ কত থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার প্রতি সেকেন্ড তাহলে মানে হচ্ছে তিন লাখ তিন লাখ কিলোমিটার প্রতি সেকেন্ড এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার তো চুম্বকীয় তরঙ্গের বেগ তাহলে আলো আলো মানে তাপ ইনফ্রারেড বা তাপ তরঙ্গ বা অবলোহিত রশ্মি এটাও একটা চুম্বকীয় তরঙ্গ এরও বেগ আলোর বেগের সমান তার মানে পরিবহন পরিচালন বিকিরণ তিনটে পদ্ধতির মধ্যে সব থেকে দ্রুত কোন পদ্ধতিতে তাপ এক স্থান থেকে অন্য স্থানে যাবে সেটা হচ্ছে বিকিরণ পদ্ধতিতে কারণ আলোর থেকে বেশি বেগে আর কেউই যেতে পারে না মনে থাকবে তাহলে প্রথম কথা হচ্ছে তাপ তরিচুম্বকীয় তরঙ্গ মানে হচ্ছে অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড যার বেগ হচ্ছে মানে কত বেগে যাবে তাপ পৃথিবী থেকে সূর্যে বা সূর্য থেকে পৃথিবীতে কত বেগে আসবে সেটা হচ্ছে আলোর বেগের সাথে সমান তিন লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ড নেক্সট তো এই এমসি এর অ্যান্সার সবাই দিতে পারবে কোন পদ্ধতিতে কোন পদ্ধতিতে তাপের পরিবহনের বেগ সব থেকে বেশি হয় পরিচলন বিকিরণ পরিবহন নাকি প্রত্যেকটা ক্ষেত্রে সমান খুবই সিমফুলেন্সার হবে খুবই সিমফুল্সার আমরা সবাই জানি এটা হয়ে যাচ্ছে বিকিরণ একটু আগেই এত কথা বললাম বিকিরণ পদ্ধতি ওকে আচ্ছা এবারে আমাদের যে তিনটে পদ্ধতি অর্থাৎ তিনটে পদ্ধতি বলতে পরিবহন পদ্ধতি পরিচলন পদ্ধতি আর বিকিরণ পদ্ধতি তিনটে যে পদ্ধতি আমরা জানলাম তিনটে পদ্ধতির মধ্যে কিছু পার্থক্য রয়েছে সেই পার্থক্যগুলো আমাদের পরীক্ষার জন্যে খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন যে পরীক্ষা কম্পিটিটিভ এক্সাম বিশেষ করে ডাব্লিউবিপি বা রেলওয়ে বা ডাব্লিউ বা যে কোনো চাকরির পরীক্ষার জন্য সেগুলো আমরা একবার কিন্তু দেখে নেব চোখ বুলিয়ে নেব তো দেখো পরিবহন পরিচলন বিকিরণ পরিবহনে মাধ্যমের প্রয়োজন বললাম মাধ্যমের অনুগুলো যাচ্ছে না কিন্তু মাধ্যমের অনুপ্রয়োজন হলে পরিবহন হবে না পরিচলনেও মাধ্যম প্রয়োজন কিন্তু বিকিরণে কোনো মাধ্যমের প্রয়োজন নেই আচ্ছা এই দ্বিতীয় পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট পরিবহন পদ্ধতিতে কেন তাপের পরিবহন ঘটে যখন তাপের বা তাপমাত্রার পার্থক্য থাকবে তখনই পরিবহন পদ্ধতি ঘটবে পরিচলন পদ্ধতি কখন ঘটবে তাপমাত্রার পার্থক্য তো থাকবেই তার সাথে সাথে এখানে যেহেতু মাধ্যমের কণাগুলোর চলাচলের একটা ব্যাপার রয়েছে তাই ঘনত্বের পার্থক্য থাকতে হবে পরিচলন পদ্ধতিতে ঘনত্বের পার্থক্য থাকতে হবে তাপের পার্থক্যের সাথে সাথে ঘনত্বের পার্থক্য না থাকলে চলবে না কিন্তু পরিবহনে ঘনত্বের কোনো ব্যাপার নেই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঘনত্বের পার্থক্যের জন্য হয়ে থাকে খুব ইম্পর্টেন্ট আর বিকিরণ হচ্ছে এটা আমি লিখে দিচ্ছি ইম্পর্টেন্ট ঠিক আছে এটা পার্থক্যগুলো আর বিকিরণ হচ্ছে এখানে তো কোনো মাধ্যমের প্রয়োজন নেই এখানে শুধু তাপের পার্থক্যের জন্য আচ্ছা পরিবহনে মাধ্যমের কণাগুলো অংশগ্রহণ করে না মানে এদের চলাচল ঘটে না পরিচলনে মাধ্যমের কণগুলোর স্থানচ্যুতি ঘটে আর বিকিরণে মাধ্যমের কণগুলোর কোনো উপস্থিতি দরকার নেই কারণ বিকিরণ তো শূন্য মাধ্যমের মধ্য দিয়ে হয় এখানে কোনো কণার উপস্থিতি দরকার নেই আর কি পার্থক্য রয়েছে আরও দুটো পরিবহন পদ্ধতি আস্তে আস্তে ঘটে ধীরে ধীরে ঘটে বিকিরণ পদ্ধতিও ধীরে ধীরে পরিচলন পদ্ধতিও ধীরে ধীরে ঘটে কিন্তু বিকিরণ পদ্ধতি বললাম ওই যে আলোর বেগে ঘটে আলোর বেগ এর বেগ হচ্ছে এক স্থান থেকে এখান থেকে এখানে যাবে কত বেগ থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার প্রতি সেকেন্ড বেগে যাবে বিকিরণ খুব দ্রুত বেগে ঘটে আচ্ছা পরিবহন পদ্ধতি পরিবহন পদ্ধতি তাপ যে কোনো দিকে যেতে পারে এদিকেও যেতে পারে এদিকেও যেতে পারে বাঁকাভাবেও যেতে পারে বিকিরণতায় এই পরিচলনতাই যে কোনো দিকে তাপের পরিবহন হতে পারে অর্থাৎ গতিপথ নির্দিষ্ট দিকে হয় না যে কোনো দিকে চারিদিকেও হতে পারে কিন্তু বিকিরণ পদ্ধতি সরল রৈখিক স্ট্রেট লাইন অর্থাৎ আলো যেমন সরল রেখায় চলে আমরা জানি আলো মানে তড়িৎচুম্বকীয় তরঙ্গ সরল রেখায় চলে ঠিক তেমনি বিকিরণ পদ্ধতিও তো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তাই বিকিরণ পদ্ধতিও কিন্তু সরল রেখায় সামনের দিকে এগিয়ে যাবে হয়েছে আচ্ছা নেক্সট নেক্সট কোশ্চেন তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট পারদ মার্কারি পারদের মধ্য দিয়ে তাপের পরিবহন কোন পদ্ধতিতে হয় পারদের মধ্য দিয়ে তাপ পারদ তো একটা তরল আমরা জানি পারদ হচ্ছে একটা তরল এই জি এটা হচ্ছে একটা তরল তো তরলের মধ্য দিয়ে তাপের যে প্রবাহ পরিবহন বলা উচিত না তাপের প্রবাহ বলা উচিত তাপের প্রবাহ কোন পদ্ধতিতে হবে পরিবহন পরিচলন বিকিরণ নাকি পরিচলন বিকিরণ তো এখানে সঠিক উত্তর হচ্ছে পরিবহন ঠিক আছে এটা একটু ভালো মাথায় রাখবে যে সাধারণত যারা তরল এবং গ্যাস সাধারণত লিকুইড এবং গ্যাস এদের মধ্য এদের মধ্য দিয়ে পরিচালন পদ্ধতি হয় কারণ সলিড বা কঠিন পদার্থের অণুগুলো কিন্তু সহজে চলাচল করতে পারে না অপরপক্ষে তরল এবং গ্যাসের অণুগুলো সহজে চলাচল করতে পারে তাই এখানে পরিচালন দেখা দেবে তরল এবং গ্যাসে এবং কঠিনের মধ্যে পরিবহন দেখা দেবে তবে এক্সেপশন ব্যতিক্রম হচ্ছে পারদ এই ব্যতিক্রমগুলোই আমাদের পরীক্ষায় পড়ে ব্যতিক্রম হচ্ছে পারদ পারদ তরল হওয়া সত্ত্বেও এর মধ্য দিয়ে পরিবহন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয় পারদ যদিও তরল তারপরেও এর মধ্য দিয়ে কিন্তু পরিবহন পদ্ধতিতে তাপের পরিবহ পরিয়ে ঘটে ঠিক আছে তাহলে একটা জিনিস ভালো করে একটু জেনে রাখো একটা জিনিস ভালো করে জেনে রাখো কঠিন যারা কঠিন পদার্থ যারা তাদের মধ্যে হবে পরিবহন আর এটা হচ্ছে ব্যতিক্রম পারদটা হচ্ছে ব্যতিক্রম আর তরল বা গ্যাস এটা হচ্ছে পরিচলন তরল বা গ্যাস এটা হচ্ছে পরিচলন এবার আমরা চলে আসব ব্ল্যাক বডি ব্ল্যাক বডির বাংলা হচ্ছে কৃষ্ণ বস্তু ঠিক আছে কৃষ্ণবস্তু এটাও একটা খুব ইম্পর্টেন্ট টপিক আমাদের সিলেবাসের মধ্যে খুব ইম্পর্টেন্ট টপিক ব্ল্যাক বডি কাকে বলে ঠিক আছে তাহলে আগে অবধি সব ক্লিয়ার এর আগে অবধি প্রত্যেকটা ক্লিয়ার আমরা কি কি পড়লাম আজকে এতক্ষণ বেসিক্যালি আমরা পড়লাম তাপের পরিবহন তাপের পরিবহন তিন প্রকার পরিবহন পরিচলন বিকিরণ এখান থেকে এমসিকিউ করলাম অবলোহিত রশ্মি বিকিরণের পদ্ধতিতে অবলোহিত রশ্মি পারদের মধ্য দিয়ে পরিচালন ঘটে পরিবহন পরিচলনের বা বিকিরণের মধ্যে কয়েকটি পার্থক্য পড়লাম পারদের মধ্য দিয়ে পরিবহন ঘটে আর কঠিনের মধ্য দিয়ে পরিবহন ঘটে তরলের মধ্য দিয়ে পরিচালন ঘটে এবার আমরা চলে এসেছি আমাদের পরবর্তী টপিক সেটা হচ্ছে ব্ল্যাক বডি বা কৃষ্ণবস্তু ব্যাপারটা কী ব্যাপারটা হচ্ছে এই যে ব্ল্যাক বডি বা কৃষ্ণ বস্তু হলো এমন একটি বস্তু যার উপরে কোনো তরঙ্গ তরঙ্গ বা আলো বলতে পারো যার উপরে কোনো তরঙ্গ বা আলো যদি আপতিত হয় মানে বাইরে থেকে এর উপরে যদি কোনো আলোক রশ্মি এসে পড়ে তাহলে এ সম্পূর্ণরূপে শোষণ করবে মানে পুরো আলোক রশ্মিটা নিজের ভিতরে ঢুকিয়ে নেবে আপতিত যে আলো বা তাপ এটা আলো হতে পারে বা তাপ হতে পারে কোনো অংশই প্রতিফলিত হবে না আলো বা তাপ ঠিক আছে আপতিত তাপ বা আলোর কোনো অংশই কিন্তু ফেরত যাবে না যতটুকু পড়বে ততটুকুই ব্ল্যাক বডি শোষণ করবে এটাকে আমরা ব্ল্যাক বডি বলি ঠিক আছে আচ্ছা এইবারে একটা জিনিস আমাদের এখান থেকে ভালোভাবে জেনে রাখতে হবে যেটা হচ্ছে আমি তোমাদের একটু বলে দিচ্ছি দাঁড়াও একটু মুছে দিই যে যারা যারা ভালো তাপ তাপ শোষণ করতে পারে তারা ভালো বিকিরণও করতে পারে অর্থাৎ ব্ল্যাক বডি কী করছে ব্ল্যাক বডির উপরে যদি আমি একশো জুল তাপ ফেলি এই ব্ল্যাক বডির উপরে যদি আমি একশো জুল তাপ ফেলি তাহলে ব্ল্যাক বডি পুরো তাপটাকেই কিন্তু শোষণ করবে অর্থাৎ ব্ল্যাক বডি হচ্ছে উত্তম শোষক এই ব্ল্যাক বডি হচ্ছে তাপের ভালো শোষণ করতে পারে এবার ফিজিক্সে একটা সূত্র আছে যে যারা ভালো তাপ শোষণ করতে পারে তারা ভালো তাপ বিকিরণও করতে পারে অর্থাৎ তুমি যদি ভালো তাপ শোষণ করতে পারো তুমি বিকিরণও করতে পারবে ভালো সেই হিসাবে আমরা বলতে পারি ব্ল্যাক বডি বা কৃষ্ণ কৃষ্ণবস্তু কৃষ্ণবস্তু উত্তম শোষক তেমনি উত্তম বিকিরক অর্থাৎ সে যেমন ভালো তাপ শোষণ করতে পারে যতটুকু তাপ যতটুকু আলো তার ওপরে পড়বে ততটুকুই সে শোষণ করবে ঠিক তেমনি সে ভালো বিকিরণও করতে পারে ঠিক আছে এবার এখান থেকে বিভিন্ন ট্রিকি কোশ্চেন আসতে পারে কেমন যেমন আমরা জানি সাদা এবং মসৃণ আমরা জানি যেতল সাদা এবং যেটা মসৃণ মানে চকচকে সাদা এবং চকচকে ভালো প্রতিফলন ঘটাতে পারে অর্থাৎ এরা ভালো বিকিরক বিকিরক না প্রতিফলন ঘটাতে পারে সরি বিকিরক আলাদা জিনিস প্রতিফলন আর বিকিরণের মধ্যে পার্থক্য আছে ঠিক আছে তো সাদা এবং যারা চকচকে তারা ভালো প্রতিফলন ঘটাতে পারে অর্থাৎ তারা কিন্তু তাপ শোষণ করতে পারছে না তাদের উপরে তাপ পড়ছে কিন্তু তাপটা প্রতিফলন করছে অর্থাৎ শোষণ ঘটাতে পারছে না তাহলে যেহেতু এরা শোষণ কম করতে পারে তাহলে তাপের বিকিরণও কিন্তু সাদা এবং মসৃণ বস্তু কম করবে কারণ যতটুকু তাপ সাদা বস্তুর উপরে পড়ে বেশিরভাগটাই প্রতিফলিত হয় শোষণ করতে পারে না যেহেতু তারা শোষণ করতে পারে না সেহেতু তারা বিকিরণও করতে পারবে না বা খুবই অল্প পরিমাণে তাপ বা আলো বিকিরণ করতে পারবে অপরপক্ষে আমরা যদি কালো বস্তুর কথা বলি এবং অমসৃণ বস্তুর কথা বলি তারা কিন্তু ভালো তাপ শোষণ করতে পারে যেমন ব্ল্যাক বডি ভালো তাপ শোষণ করতে পারে সুতরাং ভালো বিকিরণও করতে পারবে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কিছু এমসি কিউ করিনি এতক্ষণ আমরা যে পড়লাম আজকে এবং আগের দিন আগের দিনে আমরা বেশিরভাগ থার্মোমিটার নিয়ে আলোচনা করেছি আর আজকে আমরা তাপের পরিবহন নিয়ে আলোচনা করলাম তাহলে এখান থেকে আমরা কিছু এমসি কিউ করব এমসি কিউ নাম্বার ওয়ান নিচের কে সব থেকে ভালো তাপ পরিবহন করতে পারে হীরা গ্রাফাইট রূপা সোনা ভালো তাপের পরিবহন কে ঘটাতে পারে সঠিক উত্তর হচ্ছে রূপা আমরা জানি রূপা সব থেকে ভালো তাপের পরিবহন করতে পারে নেক্সট কোশ্চেন নিচের কোনটি ভালো তাপ পরিবহন করতে পারে কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না আমরা সাধারণত জানি যে সমস্ত পদার্থ তাপের পরিবহন করতে পারে তারা তড়িত পরিবহন করতে পারে যেমন রূপা যেমন তাপ পরিবহন করতে পারে রূপা তেমনি ভালো তড়িত পরিবহন করতে পারে কিন্তু এখানে কোন পদার্থ তাপ পরিবহন করতে পারে কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না সঠিক উত্তর হচ্ছে মিকা ঠিক আছে তো মিকা এম আই সি এটা একটা পদার্থ এটা এমন একটা পদার্থ যেটা তাপ পরিবহন করতে পারলেও তড়িৎ পরিবহন করতে পারে না আর এখানে লেখাও রয়েছে দেখো সাধারণত যেসব পদার্থ ভালো তাপের পরিবহন করে তারা ভালো তড়িৎ পরিবহন করতে পারে কিন্তু মিকা এটা হচ্ছে এক্সেপশনাল আর আমরা বললাম যে আমাদের পরীক্ষার জন্য এক্সেপশনালি কিন্তু পড়তে হবে যেগুলো ব্যতিক্রম সেগুলো পড়তে হবে নেক্সট কাঠের চামচের থেকে লোহার চামচে হাত দিলে বেশি ঠান্ডা মনে হয় কেন আমরা একটা কাঠের চামচ ধরবো এক হাত দিয়ে একটা লোহার চামচ ধরবো দেব লোহার চামচটা যেন একটু ঠান্ডা ঠান্ডা লাগে কেন লোহা ভালো তাপ পরিবহন করতে পারে সেই জন্যে নাকি হাত থেকে লোহাতে তাপ চলে যায় সেই জন্যে আমাদের হাত থেকে লোহায় তাপ চলে গেল ফলে হাতের তাপটা কমে গেল সেই জন্যে ঠান্ডা লাগছে নাকি দুটোই সঠিক নাকি দুটোই ভুল রেস্টুরেন্টস এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে উভয় বিকল্প সঠিক অর্থাৎ লোহা ভালো তাপের পরিবহন করতে পারে তাই যখন আমরা লোহাকে হাত দিয়ে ধরবো আমাদের হাতের থেকে তাপ লোহাতে চলে যাবে তার ফলে আমাদের হাতটা কিন্তু ঠান্ডা লাগবে নেক্সট ফ্যাক্টরি বিভিন্ন যে ফ্যাক্টরিগুলো রয়েছে সেই ফ্যাক্টরিগুলোতে আমরা কী ব্যবহার করি চিমনি ব্যবহার করি ঠিক আছে এরকম বড়ো বড়ো ফ্যাক্টরিতে চিমনি ব্যবহার করা হয় ফ্যাক্টরিগুলোতে এরকম বড় বড় চিমনি ব্যবহার করা হয় এখান দিয়ে উঠে চলে যায় ধোঁয়া বা বিভিন্ন জিনিস তো এখানে তাপের পরিবহন কোন তাপের পরিবহন ঘটে মানে তাপের পরিবহন বলাটা আমার ভুল হচ্ছে বারবার তাপের প্রবাহ বলতে পারি এখানে প্রবাহ কোন তাপের প্রবাহ ঘটে পরিবহন পরিচালন বিকিরণ নাকি উপরের সবগুলি এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে পরিচলন ঠিক আছে এখান থেকে গরম বাতাস এখানে থাকে গরম বাতাস এই গরম বাতাস কি হয় গরম বাতাস উপরে উঠে যায় ঠিক আছে তাপ নিয়ে বাতাসগুলো উপরে উঠে যায় তো এটা হচ্ছে আমাদের পরিচলন পদ্ধতি যেখানে অনুদের প্রবাহ করছে অনুপরমাণুদের প্রবাহ পড়ছে তো নিচের থেকে বাতাসের অনুপরমাণুগুলো তাপ নিয়ে চিমনির মাধ্যমে ওপরে উঠে যায় এটা হচ্ছে পরিচলন পদ্ধতি নেক্সট আগুনের শিখা ধরো এখানে একটা আগুন জ্বলছে খুব ইম্পর্টেন্ট এবং ভেবে চিনতে কমন সেন্স এটা এটা আগুনের শিখা আগুনের শিখা জ্বলছে ঠিক আছে এটা একটা আগুন এই আগুনের শিখার তাপমাত্রা কোথায় বেশি হবে এটা খুবই কমন সেন্সের একটা কোয়েশ্চেন আগুনের শিখার তাপমাত্রা কোথায় বেশি হবে সব থেকে নিচে সব থেকে ওপরে চারধারে নাকি মধ্যবিন্দুতে কোথায় আগুনের শিখার তাপমাত্রা বেশি হবে রেডিস্টুরেন্ট সব থেকে ওপরে কেন হবে কারণ এখান থেকে বাতাস এখান থেকে বাতাস গরম হয়ে উপরে উঠে জমা হচ্ছে আর ওপর থেকে ঠান্ডা বাতাস নিচে আসছে গরম বাতাস ওপরে উঠছে গরম বাতাস ওপরে উঠছে আর ঠান্ডা বাতাস নিচে নামছে ঠান্ডা বাতাস নিচে নামছে গরম বাতাস ওপরে উঠছে ঠান্ডা বাতাস নিচে নামছে তাহলে ওপরের দিকটা সব থেকে বেশি গরম হবে আর নিচের দিকটা কিন্তু তুলনামূলকভাবে কম গরম হবে তাহলে একটা আগুনের শিখা যখন জ্বলবে তখন যেহেতু ওপরের দিকে গরম বাতাসগুলো গিয়ে জমা হচ্ছে আর ওপর থেকে ঠান্ডা বাতাস নিচের দিকে আসছে তাহলে ওপরের দিকে গরম বেশি নিচের দিকে কিন্তু ঠান্ডা থাকবে ঠিক আছে এখানে আমরা এখানে ব্যাখ্যাটা কিন্তু বলে দিয়েছি নেক্সট আমরা চলে আসবো পাইরোমিটার পায়রোমিটার একটা যন্ত্র এই যন্ত্রটা সম্পর্কেও কিন্তু আমাদের পড়াশোনা করতে হবে ঠিক আছে তো পাইরোমিটার দিয়ে কি করা হয় পাইরোমিটার দিয়ে আমরা তাপমাত্রা মাপি যে কোনো বস্তুর টেম্পারেচার যে কোনো বস্তুর তাপমাত্রা কিন্তু আমরা পাইরোমিটার দিয়ে মেপে থাকি যে কোনো বস্তুর তাপমাত্রা ঠিক আছে আমরা সাধারণত তাপমাত্রা মাপি পাইরোমিটার দিয়ে তো এরকম একটা যন্ত্র পাইরোমিটার তো কিভাবে তাপমাত্রা মাপ হয় তাপ বিকিরণের সাহায্য নিয়ে আমরা তাপমাত্রা মাপি এখন যেমন তোমরা দেখেছো কোভিড কেসে টেম্পারেচার মাপার জন্য একটা ডিজিটাল থার্মোমিটার এরকম দেহ থেকে কিছুটা দূরে ধরে আমাদের কপাল কপালে ঠেকাতে হয় না কপাল থেকে কিছুটা দূরে ধরলেই তাপমাত্রা বোঝা যায় তো ওটা আমাদের দেহ থেকে যে তাপ বিকিরিত হচ্ছে যে তাপ তড়িৎচুম্বকীয় তরঙ্গের আকারে বিকিরণ হচ্ছে সেই তাপকে ডিটেক্ট করতে পারে পাইরোমিটার এরকম একটা যন্ত্র তো পাইরোমিটার দিয়ে খুব উচ্চ উষ্ণতা মাপা যায় যেমন কোনো সূর্যের তাপমাত্রা কোনো নক্ষত্রের তাপমাত্রা বা পারমাণবিক চুল্লির তাপমাত্রা যেখানে টেম্পারেচার কয়েক লক্ষ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি লক্ষ ডি লক্ষ কোটি ডিগ্রি সেলসিয়াস এরকম তাপমাত্রা পাইরোমিটারের সাহায্যে মাপা যায় ঠিক আছে তবে পাইরোমিটারের একটা ব্যাকডেট মানে একটা এ হচ্ছে যেটাকে কী বলবো সীমাবদ্ধতা লিমিটেশন হচ্ছে আটশো ডিগ্রি সেলসিয়াসের নিচের তাপমাত্রা মাপা যাবে না অর্থাৎ পাইরোমিটার দিয়ে মানুষের দেহের তাপমাত্রা চাইলে মাপা যাবে না মিনিমাম ওই বস্তুর তাপমাত্রা আটশো ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে তবেই আমরা পাইরোমিটার যন্ত্রের সাহায্যে মাপতে পারি নেক্সট তাহলে পায়রোমিটার আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখতে হবে এটাও কিন্তু অনেক সময় প্রশ্নে পরীক্ষায় আসে আটশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তার নিচের তাপমাত্রা কিন্তু পায়রোমিটারের সাহায্যে মাপা যায় না নেক্সট নিচের কোন তল সব থেকে ভালো তাপ বিকিরণ করতে পারবে সাদা এবং মসৃণ সাদা অমসৃণ কালো অমসৃণ কালো মসৃণ কোনটা হবে কোন তল সব থেকে ভালো তাপ বিকিরণ করতে পারবে কোন তল দেখো একটু আগেই আমরা বলেছি যারা উত্তম শোষক তারাই উত্তম বিকিরক যারা উত্তম শোষক যারা তাপ ভালো শোষণ করতে পারে তারাই কিন্তু ভালো তাপ বিকিরণও করতে পারে সুতরাং এখানে কালো এবং অমসৃণ যারা ভালো তাপ শোষণ করতে পারে তারা বিকিরণ করতে পারে ঠিক আছে এখানে একটা কথা মনে রাখবে বিকিরণ আর প্রতিফলন কিন্তু এক নয় বিকিরণ আর প্রতিফলন কিন্তু একই জিনিস নয় ঠিক আছে সাদা মসৃণ বস্তু ভালো প্রতিফলন ঘটাতে পারে কিন্তু বিকিরণের কথা বলা এখানে কিন্তু বিকিরণের কথা বলা হচ্ছে প্রতিফলন মানে কি তাপ পড়ল শোষণ হলো না প্রতিফলিত হয়ে আবার ফেরত গেল এটা হচ্ছে প্রতিফলন তাপ পড়ল সে নিজের মধ্যে তাপকে টেনে নিল এটা হচ্ছে শোষণ টেনে নেওয়ার পরে নিজের থেকে তাপ বার করলো এটা হচ্ছে বিকিরণ অর্থাৎ পড়ে ফিরে গেল এটা বিকিরণ না এটা প্রতিফলন মাথায় রাখবে সাদা এবং মসৃণ বস্তু এরা ভালো প্রতিফলক ভালো প্রতিফলক আর যারা ভালো প্রতিফলক হয় আমি এখানে সিকোয়েন্সটা লিখে দিচ্ছি যারা ভালো প্রতিফলক হবে তারা কিন্তু খারাপ শোষক মানে তাপের শোষণ ভালো করতে পারবে না খারাপ খারাপ শোষক সব বুঝে গেল ঠিক আছে ঠিক আছে তো যেটা বলছিলাম সাদা এবং মসৃণ বস্তু এটা ভালো প্রতিফলক তাপের প্রতিফলন ঘটাচ্ছে তার মানে কি শোষণ করতে পারছে না তাহলে খারাপ শোষক খারাপ শোষক তাহলে শোষণ ঘটাতে পারছে না খারাপ শোষক আর যারা খারাপ শোষক তারা খারাপ বিকিরক যারা খারাপ শোষক তারা খারাপ বিকিরক আর এরা কি খারাপ প্রতিফলক প্রতিফলন ঘটাতে পারে না তেমন খারাপ খারাপ প্রতিফলন আর যারা প্রতিফলন ঘটাতে পারে না তারা ভালো তাপ শোষণ করতে পারে তাহলে ভালো শোষক এরা শোষণ করতে পারে আর যারা তাপ ভালো শোষণ করতে পারে তারা ভালো বিকিরণও করতে পারে যারা তাপ ভালো শোষণ করতে পারে তারা তাপ ভালো বিকিরণও করতে পারে সিকোয়েন্সটা মনে রাখবে এখানে গুলিয়ে যে যাবে না যেন প্রতিফলন আর বিকিরণ দুটো কিন্তু আলাদা জিনিস প্রতিফলন মানে বাইরে থেকে আসছে তাকে আবার ফিরিয়ে দিচ্ছি আর শোষণ মানে প্রথমে আমি শোষণ করে নিচ্ছি তারপরে নিজের মধ্যে থেকে বিকিরণ করছি তাহলে বিকিরণটা নিজের মধ্যে থেকে হয় আর প্রতিফলনটা বাইরে থেকে আসছে সেটাকে আবার ফিরিয়ে দেওয়া বোঝা গেছে তো এই দুটো জিনিস যেন কখনোই না গুলিয়ে যায় ভালো করে মনে রাখবে এরপরে আমরা চলে আসব আপেক্ষিক তাপের ধারণা তো দেখো এখানে আমার একটা পদার্থ রয়েছে এখানে আমার একটা পদার্থ রয়েছে এই পদার্থের এই পদার্থের ভিতরে এই পদার্থের ভর হচ্ছে এম তাপমাত্রা একটা আছে টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস এই পদার্থকে আমি যদি বাইরে থেকে কিউ পরিমাণ তাপ দিই তাপ দিলে কি হবে তাপ দিলে তার তাপমাত্রা বাড়বে তাহলে তাপমাত্রা বেড়ে কত হলো টি থেকে টি টু ডিগ্রি সেলসিয়াস হলো ঠিক আছে তাহলে বাড়লো কত বাড়লো টি টু মাইনাস টি ওয়ান মানে হচ্ছে টি ডিগ্রি সেলসিয়াস বাড়ল এতটা তাপমাত্রা বাড়ল তাহলে কিউ তাপের পরিমাণটা কত হবে সেক্ষেত্রে কিউ তাপের পরিমাণ যেটা হবে কিউ সমান এম এস টি খুব ভালো করে এটা মনে রাখবে এটা আমি বক্স করে দিচ্ছি কিউ সমান এম এস টি এটা আমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে অর্থাৎ এখানে যে এস এই এসটা হচ্ছে আপেক্ষিক তাপ এসটা হচ্ছে আপেক্ষিক তাপ তো এই যে তাপ এই যে আমি তাপ দিচ্ছি আর তাপমাত্রার পরিবর্তন হচ্ছে আমি যদি হাত দিই তাহলে বুঝতে পারবো যে একটা বস্তু ছিল একটা নির্দিষ্ট তাপমাত্রা সেখানে আমি তাপ দিলাম বস্তুটা গরম হয়ে গেল তাপমাত্রা বেড়ে গেল এটা আমি হাত দিয়ে বুঝতে পারবো নিশ্চয়ই বুঝতে পারবো যেহেতু বোঝা যায় সেই জন্য এটাকে আমরা বলি বোধগম্যতা এই কিউটাকে আমরা কি বলি বোধগম্যতা ঠিক আছে অর্থাৎ এটা বোঝা যাচ্ছে তাহলে আবারও বলছি এম ভরের কোনো পদার্থ যার ভর এম তার তাপমাত্রা টি ডিগ্রি বাড়াবো মানে ধরো আমার তাপমাত্রা ছিল দশ ডিগ্রি সেলসিয়াস এখন বেড়ে আমি বাড়িয়েছি পনেরো ডিগ্রি সেলসিয়াস তাহলে বাড়লো কত পাঁচ ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে টি টি পরিমাণ তাপমাত্রা টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করতে যে কিউ পরিমাণ তাপ লাগে তাহলে কিউ সমান এম এবারে এস হচ্ছে আপেক্ষিক তাপ এটা বলে দিয়েছি এবার কত হচ্ছে আপেক্ষিক তাপের একক কি হবে আপেক্ষিক তাপের একক কি হবে তো একক আমরা নিজেরা বার করতে পারবো কিউ সমান এম এস এখান থেকে এসের মান কিউ বাই এম টি কিউ মানে হচ্ছে কিউের একক হচ্ছে জুল পার ভরের একক হচ্ছে কেজি টেম্পারেচার হচ্ছে কেলভিন জুল পার কেজি কেলভিন সিজিএস হচ্ছে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে সিজিএস একক এটা হচ্ছে এসআই এটা হচ্ছে সিজিএস ঠিক আছে এটা হচ্ছে আপেক্ষিক তাপের একক নেক্সট আপেক্ষিক তাপের তাহলে সংজ্ঞা কী দেওয়া যায় ধরো ধরো আমার কিউ সমান এম যদি একক ভরের পদার্থ নেওয়া হয় তার উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে হয় তাহলে কিউ সমান সমান এম এর ভ্যালু এক টি এর ভ্যালু এক বসালে কিউ সমান সমান এস তাহলে একক ভরের পদার্থের তাপমাত্রা এক ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপ লাগে সেটাই হচ্ছে তার আপেক্ষিক তাপ তো ডেফিনেশনটা আমাদের একটু মনে রাখতে হবে ঠিক আছে ডেফিনেশনটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে তাহলে আপ তাহলে ব্যাপারটা বোঝা গেছে আপেক্ষিক তাপের বিষয়টা বোঝা গেছে আমি কি বলতে চাচ্ছি এখান থেকে কিন্তু আমাদের পরীক্ষায় বিভিন্ন রকম অঙ্ক আসতে পারে যেমন ধরো আচ্ছা অঙ্কে আমরা আসছি আরও কয়েকটা বিষয় একটু জেনে নেব যে আপেক্ষিক তাপ পদার্থের নিজস্ব ধর্ম অর্থাৎ পৃথিবীতে যত পদার্থ রয়েছে প্রত্যেকের আপেক্ষিক তাপের মান কিন্তু আলাদা আলাদা তো এদের মধ্যে আমাদের তো পৃথিবীতে সব পদার্থের আপেক্ষিক তাপ মনে রাখার দরকার নেই কয়েকটা পদার্থ রয়েছে যাদের মনে রাখতে হবে তাদের মধ্যে জলটা সব থেকে ইম্পর্টেন্ট জলের আপেক্ষিক তাপ মনে রাখতে হবে চার হাজার দুশো ঝুল পার কেজি পার কেলভিন একটু আগেই বললাম আর সেখানে দুবার পার কেলভিন দেওয়ার কোনো প্রয়োজন নেই জুল পার কেজি ইন্টু কেলভিন ঠিক আছে পার কেলভিন দেওয়ার জুল পার কেজি ইন্টু কেলভিন আর এসআইতে বললে এই সিজিএসএ বললে ওয়ান ক্যালোরি পার গ্রাম প্রতি ডিগ্রি সেলসিয়াস ওকে এবার এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে কেমন প্রশ্ন আসতে পারে যে দশ গ্রাম জলের উষ্ণতা দশ ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে কতটা তাপ লাগবে আমার কাছে দশ গ্রাম জল আছে তার উষ্ণতা দশ ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াবো কতটা তাপ ফর্মুলা কিউ সমান এম এস টি আমার কিউয়ের মান বার করতে হবে ভরের মান কত দশ গ্রাম জলের আপেক্ষিক তাপ কত এক ক্যালোরি পার গ্রাম ইন্টু ডিগ্রি সেলসিয়াস ইন্টু কতটা বাড়াবো দশ ডিগ্রি সেলসিয়াস বাড়াবো দশ ডিগ্রি সেলসিয়াস বাড়াবো তাহলে কতটা তাপ লাগবে দশ দশে একশো ক্যালোরি এই গ্রাম গ্রাম আউট হয়ে যাচ্ছে সেলসিয়াস সেলসিয়াস বাকি থাকলো ক্যালোরি গ্রাম গ্রাম কেটে যাচ্ছে সেলসিয়াস সেলসিয়াস কেটে যাচ্ছে বাকি থাকলো ক্যালোরি তাহলে আমাদের দশ ক্যালোরিতে একশো ক্যালোরি ধাপ লাগবে তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে একশো ক্যালোরি তাহলে এভাবেই ফর্মুলার সাহায্যে কিন্তু আমাদের বিভিন্ন রকম অঙ্ক আসতে পারে নেক্সট আর একটা একই রকমের অঙ্ক আচ্ছা আগেরটা আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে পরের অঙ্ক পঞ্চাশ কেজি একটা ভরের বস্তু রয়েছে সেই বস্তুর উষ্ণতা যদি আমি কুড়ি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে চাই তাহলে একশো জুল তাপ লাগছে ওই পদার্থের আপেক্ষিক তাপ অর্থাৎ এসের এর ভ্যালুটা আমাদের বার করতে হবে আপেক্ষিক তাপের ভ্যালুটা অঙ্ক করতে হবে কিউ সমান এম এস টি এস সমান কিউ বাই এম টি কিউ কতটা তাপ লাগছে একশো জুল একশো জুল তাপ লাগছে ডিভাইডেড বাই কতটা ভর পঞ্চাশ কেজি টেম্পারেচার কতটা বাড়বো কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাহলে এখানে কত হচ্ছে একশো বাই এক হাজার তাই না তাহলে এটা হয়ে যাচ্ছে আমার জিরো পয়েন্ট ওয়ান জুল পার কেজি ডিগ্রি সেলসিয়াস বা জুল পার কেজি কেলভিন একই এসআইতে ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন থাকা একই ব্যাপার তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জুল পার কেজি কেলভিন বা জুল পার কেজি ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তো এখান থেকে একটা তথ্য আমাদের অবশ্যই জেনে রাখা উচিত যে আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপ যার যত বেশি হবে তাকে গরম করতে তত বেশি সময় লাগবে যার আপেক্ষিক তাপ যত বেশি তাকে গরম করতে তত বেশি সময় লাগবে আবার সে ঠান্ডা হতেও তত বেশি সময় নেবে অর্থাৎ সে বেশিক্ষণ ধরে তাপ ধরে রাখতে পারবে অনেক পরে ঠান্ডা হবে অর্থাৎ আপেক্ষিক তাপ বস্তুকে কত মানে আপেক্ষিক তাপ ব্যাপারটা হচ্ছে আপেক্ষিক তাপ ঠিক আছে যে কি বলবো যে আমরা কি বুঝি আপেক্ষিক তাপ থেকে আপেক্ষিক তাপ থেকে আমরা এটাই বুঝি যার আপেক্ষিক তাপ বেশি একক ভরের পদার্থের তাপমাত্রা বৃদ্ধি করতে তত বেশি বেশি তাপ দিতে হবে অর্থাৎ ওই পদার্থকে গরম করতে বেশি বেশি তাপ দিতে হবে আবার ওই পদার্থটা ঠান্ডা হতে অনেক বেশি সময় নেবে ঠিক আছে তো এখানে আমি তোমাদের একটা কোশ্চেন করেছি সেঁক দেওয়া হয় না মানুষের অনেক সময় হাতে পায়ে সেঁক দেওয়া হয় বিভিন্ন ব্যথা ট্যাথার জন্যে তো সেঁক দেওয়ার কাজে গরম জল আমরা ব্যবহার করি কেন গরম জল আমরা ব্যবহার করি কেন জল সহজলভ্য মানে জল খপ সব জায়গায় পাওয়া যায় এই জন্যে নাকি জল মানুষের দেহে কোনো ক্ষতি করে না নাকি জলের আপেক্ষিক তাপ কম নাকি জলের আপেক্ষিক তাপ সব থেকে বেশি কোনটা হবে সঠিক তো এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে জলের আপেক্ষিক তাপ সব থেকে বেশি দেখো রি রেস্টুরেন্টস একটা কথা তোমাদের বলি পৃথিবীতে সরি পৃথিবীতে যত পদার্থ আছে তাদের মধ্যে জলের আপেক্ষিক তাপ সব থেকে বেশি তাই জলকে গরম করতে বেশি তাপ লাগে আবার জল ঠান্ডাও হয় অনেক দেরিতে তাহলে জল যেহেতু অনেকক্ষণ ধরে গরম থাকে তাই ওটা আমরা সেঁক দেওয়ার কাজে ব্যবহার করি জল যেহেতু অনেকক্ষণ অনেকক্ষণ গরম তাপ ধরে রাখতে পারে নিজের মধ্যে কারণ তার আপেক্ষিক তাপ বেশি এই জন্য কিন্তু আমরা সেঁক দেওয়ার কাজে গরম জল ব্যবহার করি মনে থাকবে ওকে নেক্সট আমরা চলে আসবো আমাদের লিন তাপ আমাদের লাস্ট টপিক লিন তাপ দেখো লিন তাপটা কী জিনিস লিন তাপটা হচ্ছে এই যে আমার কাছে ধরো বরফ আছে এখানে আমার কাছে আছে বরফ এর উষ্ণতা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস শূন্য ডিগ্রি সেলসিয়াস আবার আমার কাছে আছে জল উষ্ণতা কত জিরো ডিগ্রি সেলসিয়াস দুটোরই উষ্ণতা আমি যদি থার্মোমিটার দিয়ে মাপি দুটোরই উষ্ণতা জিরো ডিগ্রি সেলসিয়াস তাহলে একটা বরফ আর একটা জল কেন নিশ্চয়ই বরফের মধ্যে তাপ কিছুটা কম আছে যেটা থার্মোমিটারে ধরা পড়ছে না বরফের মধ্যে নিশ্চয়ই কিছুটা তাপ কম আছে বা জলের মধ্যে কিছুটা তাপ বেশি আছে যে পার্থক্যটা থার্মোমিটারে ধরা পড়ছে না এই যে পরিমাণ তাপ যার জন্যে অবস্থার পরিবর্তনটা চোখে পড়ছে কিন্তু উষ্ণতার পরিবর্তনটা আমরা ধরতে পারছি না এই তাপটাকে আমরা বলি লিন তাপ তাহলে লিন তাপটাকে বলে যে বস্তুর উপরে যে তাপ প্রয়োগ করলে বস্তুর উষ্ণতা না বেড়ে বস্তুর অবস্থান পরিবর্তন হয় অবস্থার পরিবর্তন অবস্থান না অবস্থার পরিবর্তন হয় অর্থাৎ কঠিন থেকে তরল তরল থেকে গ্যাস উষ্ণতার পরিবর্তন হচ্ছে না দেখো দুটোই জিরো ডিগ্রি কিন্তু একটা বরফ একটা জল উষ্ণতার পরিবর্তন না হয়ে অবস্থার পরিবর্তন হচ্ছে তাকে আমরা লিনতাপ বলি স্বভাবতই এটা থার্মোমিটারে আমরা ধরতে পারবো না লিনতাপের ফর্মুলা হচ্ছে এইচ সমান এমএল তো যেমন ধরো আমার কাছে একটা বরফ আছে এখানে আমার কাছে একটা বরফ আছে এক গ্রাম বরফ আমার কাছে এক গ্রাম বরফ আছে এই এক গ্রাম বরফকে আমি যদি আশি ক্যালোরি তাপ দিই এই আশি ক্যালোরি তাপ দিই তাহলে এটা কি হয়ে যাবে এটা এক গ্রাম জলে পরিণত হয়ে যাবে এবং এক গ্রাম বরফের উষ্ণতা ছিল জিরো ডিগ্রি সেলসিয়াস এক গ্রাম জলের উষ্ণতা হবে জিরো ডিগ্রি অর্থাৎ এখানে জলের তাপমাত্রা বা বরফের তাপমাত্রা সেম থাকবে কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে ঠিক আছে তো এটার ফর্মুলা হচ্ছে এমএল মানে তুমি লিনতাপ তাপ ইন্টু যত গ্রাম এ থাকবে যদি এখানে আমার এক গ্রামের জায়গায় দু গ্রাম জল থাকতো তাহলে কতটা লিন তাপ প্রয়োজন হতো এক গ্রামের জায়গায় দু গ্রাম জল থাকলে লিন তাপের প্রয়োজন হবে এম ইন্টু এল অর্থাৎ দু গ্রাম ইন্টু এক গ্রামের জন্য কত আশি ক্যালোরি অর্থাৎ একশো ষাট ক্যালোরি তাপ লাগবে একশো ষাট ক্যালোরি তাপ লাগবে ঠিক আছে এটা হচ্ছে আমার এল এটা হচ্ছে আমার এল ঠিক আছে লিন তাপ তাহলে যত গ্রাম হবে তার সঙ্গে লিন তাপ করতে হবে আর এখানে আছে বরফের বাষ্পীভবনের লিন তাপ দুশো পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি প্রতি গ্রাম এবারে এটার অ্যান্সার করো জিরো ডিগ্রি উষ্ণতায় দশ গ্রাম বরফকে জিরো ডিগ্রি উষ্ণতায় দশ গ্রাম জলে পরিণত করতে দেখো এখানে উষ্ণতা কিন্তু একই আছে জিরো ডিগ্রি উষ্ণতার বরফ আবার জিরো ডিগ্রি উষ্ণতার জল তাহলে এখানে কিন্তু লিনতাপ কাজ করবে লিনতের ফর্মুলা এই সমান এম এল এখানে এলের ভ্যালুটা এলের ভ্যালুটা আমরা জানি জলের লিন এল হচ্ছে আশি ক্যালোরি পার গ্রাম তোমার অন্য কোন পদার্থ হলে সেটা পরীক্ষায় বলে দেবে ঠিক আছে তোমার জলটা মনে রাখতে হবে বাকি যদি কোনো পদার্থ দিয়ে পরীক্ষায় অঙ্ক আসে তাহলে এলের ভ্যালু বলে দেবে তাহলে তাপ কত লাগবে এম ইন্টু এল এর ভ্যালু হচ্ছে আশি এলের ভ্যালু হচ্ছে কত দশ দশ গ্রাম বরফ তাহলে হচ্ছে আটশো ক্যালোরি তাপ লাগছে আটশো ক্যালোরি তো আমাদের এখানে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে আটশো ক্যালোরি আচ্ছা বলে থাকবে আর লিন তাপের একক তো দেখতেই পাচ্ছ লিন তাপের একক কী আগের স্লাইডেই আসি লিন তাপের একক দেখতে পাচ্ছ ক্যালোরি প্রতি গ্রাম লিন তাপের একক হচ্ছে ক্যালোরি প্রতি গ্রাম মানে প্রতি এক গ্রামে কত ক্যালোরি তাপ লাগে সেটাই হচ্ছে লিন তাপ তাহলে ক্যালোরি প্রতি গ্রাম ঠিক আছে প্রতি এক গ্রামে কতটা তাপ লাগে সেটাই হচ্ছে লিন তাপ তাহলে লিনতাপের একক ক্যালোরি প্রতি গ্রাম নেক্সট আমরা তাপ সম্পর্কে পড়াশুনো করেছি এবারে আমরা স্ফুটনাঙ্ক সম্পর্কে জাস্ট কয়েকটা কথা বলবো যে একটা তরল যে উষ্ণতায় ফুটতে শুরু করে টকবক টকবক করে যেমন একশো ডিগ্রি উষ্ণতায় জল ফুটতে শুরু করে তাই একশো ডিগ্রিটা হচ্ছে জলের স্ফুটনাঙ্ক এই স্ফুটনাঙ্কের উপরে কয়েকটা বিষয় যেমন যে আমি জলের সঙ্গে যদি লবণ মিশাই কিছু অশুদ্ধি মেশাই তাহলে জলের স্ফুটনাঙ্ক একশো ডিগ্রি থাকবে না বেড়ে একশো দশ বা একশো পনেরো হয়ে যাবে অর্থাৎ অপদ্রব্য যদি মেশায় তাহলে স্ফোটনাঙ্ক বেড়ে যাবে আবার যদি বায়ুচাপ বাড়াই তাহলে স্ফুটনাঙ্ক বাড়বে আবার বায়ুচাপ কমালে স্ফোটনাঙ্ক কমবে বোঝা গেছে যেখানে বায়ুচাপ নেই সেখানে স্ফোটনাঙ্ক জিরো ডিগ্রি মানে শূন্য ডিগ্রিতেই জল ফুটতে শুরু করবে টকমক করে আবার যেখানে বায়ুচাপ অনেক বেশি আমাদের এই বায়ুমণ্ডলের ভিতরে বায়ুচাপ বেশি বলে স্ফোটনাঙ্ক একশো ঠিক আছে আবার তুমি পাহাড়ের উপরে নিয়ে যাও বায়ুচাপ কম সেখানে একশো ডিগ্রির থেকে কম তাপমাত্রায় কিন্তু ফুটবে তাহলে মহাকাশে যেখানে স্পেস সেখানে বায়ুচপ কত সেখানে তো বায়ু নেই বায়ু নেই মানে বায়ুচপ শূন্য তাহলে সেখানে জাস্ট বোতল থেকে ডালা খুললেই কিন্তু টকবক টকবক করে ফুটতে শুরু করবে জল ঠিক আছে কিন্তু উষ্ণতা থাকবে না কিন্তু ফুটতে শুরু করবে বোঝা গেছে তো এই ছিল আমাদের আজকের টপিক এই নিয়ে আমরা তাপ এবং তাপমাত্রা শেষ করলাম অবশ্যই যারা নতুন আমাদের ফেসবুক গ্রুপ সহজপাঠ এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ সহজপাঠ বা ইজি স্টাডিতে অবশ্যই তোমরা জয়েন করো পিডিএফ পাওয়ার জন্য এই পিডিএফগুলো কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ভালো থাকে সুস্থ থাকো প্রত্যেকে ওকে আজকের মতো বিদায় নিচ্ছি বাই বাই তাহলে